ফের প্রকাশ্যে বিতর্কমূলক মন্তব্য তৃণমূল নেতার। চিকিৎসকদের দেশদ্রোহিতা বলে কটাক্ষ করলেন বসিরহাটের এক তৃণমূল নেতা। আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যাবেলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় বসিরহাটে। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ববৃন্দ। তৃণমূলের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ করেন বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার এই বক্তব্যকে ঘিরে উঠেছে নিন্দার ঝড়, সমালোচনায় বিরোধীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায় বলেন, আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন, সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন, সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী, তাই আমরা আজকে বলি আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।